আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনাস রান্নাঘর। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা আজকের পর্বতে আপনাদের জন্য আছে খুবই মজাদার একটি কোল্ড কফি রেসিপি। এই গরমে যদি কোল্ড কফিটা হয় তাহলে কিন্তু ভালোই লাগে, আর সেটাও যদি হয় বাহিরের দোকানের মতো তাহলে আর কি লাগে বলুন। তো আজকে তৈরি করছি, একদমই দোকানের মতো টেস্ট হবে কোল্ড কফি, আর বানাতে মাত্র 2 মিনিট সময় লাগবে। তো আশা করছি আমরা আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো কোল্ড কফি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কফি। তো এখানে আমি কফি নিচ্ছি, কফি থেকে আমি 2 টেবিল স্পুন নিচ্ছি, আর আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারবেন। তো এই 2 টেবিল স্পুন কফির জন্য আমি নর্মাল কুসুম গরম পানি নিচ্ছি, আর এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুনের মতোই হবে। তো এই কুসুম গরম পানিটা দিলে কফিটা খুব তাড়াতাড়ি গলে যাবে, এর জন্যই নেওয়া। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ব্লেন্ডার নিয়েছি, এই ব্লেন্ডার জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুধ, আর এখানে আমি একদমই ঠান্ডা দুধ নিচ্ছি। এখানে ঠান্ডা দুধ নিচ্ছি আমি, প্রায় 700 গ্রামের মতো হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু অপশনাল, চিনিটা দিয়ে আমি জাস্ট 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর চিনিটা বেশি না দিলেই ভালো হবে, কারণ এরপরে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু চিনি থাকবেই। তো আমি 30 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যে কফি মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চকলেট সিরাপ, অথবা চকলেট সসও বলতে পারবেন। এখানে আমি 4 টেবিল স্পুনের মতো চকলেট সস দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে তৈরি, যদি কারো রেসিপি লাগে বলতে পারেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিম দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি, 3টা কাপ আইসক্রিম। আমি 20 টাকা করে কাপ আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, সেটাই দিয়েছি 3 কাপ। তো এখন এর মধ্যে দিচ্ছি আমি কিছু আইস কিউব, আর এখন ব্লেন্ড করে নিব। এখন শুধুমাত্র 1 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু একদমই পাতলা হয়ে যাবে। তো আমি জাস্ট 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। তো 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তো এখন কিন্তু কোল্ড কফিটা একদমই রেডি, এখন একটু সার্ভ করার পালা। তো এর জন্য প্রথমেই আমি একটা গ্লাস নিচ্ছি, আর গ্লাসের মধ্যে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি পুরো সাইড দিয়ে। তো এর মধ্যে আমি কোল্ড কফিটা ঢেলে দিচ্ছি, আর কোল্ড কফিটা কিন্তু আমি পুরোটা একবারেই ভরে ফেলি না, একটু খালি রেখেছি। তো এখন এর মধ্যে যে উপর দিক থেকে ফেনাটা উঠেছে সেটা আমি উপর দিক থেকে দিয়ে দিচ্ছি। তো এখনই কিন্তু আপনারা চাইলে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা খেতে পারেন, কিন্তু আমি এটা আর একটু ডেকোরেশন করব। আমি এখন একটু উপর দিক থেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, এতে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি এভাবে 3টা গ্লাসই উপর দিক থেকে ডেকোরেশন করে নিব, আর বাকি দুটোতে আমি একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি উপর দিক থেকে। আইসক্রিমটা দিলেও কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো আমি সবগুলো গ্লাস এইভাবেই একটু ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি আরেকটু সুন্দর করার জন্য উপর দিক থেকে চকলেট পাউডার দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু চাইলে বাসায় খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন কোল্ড কফি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো ইনশাআল্লাহ বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।